সাগরদত্ত মেডিকেলের ঘটনা নিয়ে গতকাল সুপ্রিম কোর্টে মিথ্যে বলেছে রাজ্য, কিন্তু স্বাস্থ্য সচিব উপস্থিত থাকা সত্ত্বেও তার প্রতিবাদ করেননি। অথচ রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থার বিষয়টি সুপ্রিম কোর্টে লুকিয়ে গিয়েছেন স্বাস্থ্য সচিব। পূর্ণ কর্মবিরতির ঘোষণা করে এমনটাই অভিযোগ করলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো। প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি স্যার মহামান্য সুপ্রিম কোর্টে প্রেজেন্ট ছিলেন। তার প্রেজেন্সের মধ্যে যে ঘটনা ঘটল, তিনি বর্তমান মহামান্য সিজিআই জানতে চাইলেন যে বর্তমান আর্জি করে প্রিন্সিপাল এমএসবিপি কারা, তারা কি বাইরে থেকে এসছে, তিনি পরিষ্কারভাবে তারা কোথা থেকে এসছেন না এসছেন বৃত্তান্ত দিলেন। অথচ তার সামনে সাগর দত্তের ঘটনা নিয়ে যখন রাজ্য সরকারের পক্ষ থেকে যে আইনজীবী মিথ্যে কথা বলছেন তার সামনে দাঁড়িয়ে সেই ক্লারিফিকেশন তিনি দিলেন না। তাহলে আমরা মনে করি যে আমাদের আন্দোলনের যে জায়গা, সেই আন্দোলনের জায়গা থেকে যে সদর্থক ভূমিকা রাজ্য প্রশাসনের কাছ থেকে আমরা আশা করেছিলাম সেই জায়গাটাতে আমরা দেখতে পেলাম না। আমরা যে মহামান্য সুপ্রিম কোর্ট এও বলেছেন যে জুনিয়র ডাক্তার এবং স্টেট প্রশাসনের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ চেষ্টা করা উচিত সেফটি সিকিউরিটিকে সামনে নিয়ে, তাহলে আপনারা যদি দেখেন সাগর দত্তের ঘটনা, সিএনএমসির ঘটনা, রামপুরহাটের ঘটনা এবং কালকে আজ রাত্রের মধ্যে ঘটা বর্ধমানের ঘটনা, তাহলে এই জায়গাগুলোতে সেফটি সিকিউরিটি নিয়ে যে জায়গা, সেই জায়গাটাকে সুপ্রিম কোর্টে অ্যাড্রেস করা উচিত ছিল এবং চিফ সেক্রেটারি স্যারের। তাহলে কি এই পরবর্তী ঘটনাগুলোর জন্য রাজ্য প্রশাসন আমাদেরকেই দায়ী করবে? তাহলে রাজ্যের যে বেহাল স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থাকে তিনি সুপ্রিম কোর্টের অন্দরে লুকিয়ে গেলেন বলে আমরা মনে করি। সাধারণ মানুষের কাছে আমরা আন্দোলনকারীদের যদি দায়বদ্ধতা থেকে থাকে তাহলে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কেন আমরা কথা বলবো না? সাগর দত্ত মেডিকেলের ঘটনা নিয়ে গতকাল সর্বোচ্চ আদালতে রাজ্য কি দাবি করেছিল? What's in all of this, there have been two attacks on the 27th yes. of September in Sagar Dotto Medical College Hospital. There was an assault when the mob entered and the police and the non-state security personnel, the Ratire Shati said that they are doubling down on, stood back. So, my lord, there is a second attack that happened yesterday. My lord, if I may just... That you are investigating, this is not a general... investigation onto what is happening on issues of law and order in every hospital. Yes. But we take it that you are taking action in accordance with it. We have filed it. My lord, in this regard, action is not being taken. The two versions are that a patient died because, my lord, he was not provided bed. He was critical. No doctor attended. No, my lord, these allegations cannot be made, my lord. These allegations cannot be made. But surely we can't decide them on the level of the... volume of the voice. He'll have to decide it if at all after records come before us. Exactly, my lord. Yes. There are no records. Yes. There is an assertion by the state. We are denying it. We have put it in check. Let them reply.